কাজ করতে আসছে আর কীভাবে আমাকে ঠেলা ঠেলি দিয়ে উঠে বসে আছে। নামো নামো, যাও যাও, সরো হলি, নামো, আমি কাজ করব তো। নামো 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 দিদা, না আমার জি নামো নামো, আমি একটু কাজ করে নিই। হ্যাঁ নামো নামো, এগুলো যদি দেখে উপায় থাকবে না। নামো নামো নামো, এখানে সে কেন দাঁড়াচ্ছে জানেন তো? আমি এই বিউটি বক্সটার মধ্যে সুতা রাখি, সুতা সুচ কিছু আছে, তারপরে এই বক্সটার মধ্যে আছে, সে জানে আমাকে খোলা দেখে হামলা করার চিন্তা করছে। ওখানে নাই, ওখানে নাই, আমি আটকাই ফেলছি, এর মধ্যে আটকাই ফেলছি। সরো সরো, রায়পুর জামা দিতে হবে, বিয়েতে যাবে, যাও জামাটা একটু ঠিক করে দিই। আসলে আমি সেলাই আগের মতো করি না, নতুন জামা বানিয়ে দিতে বলে, আগে সমস্ত জামা ওকে আমি বানিয়ে দিতাম, এখন তো আমি নিজেরটাই পারি না, যত দিন যাচ্ছে ততই অকর্মণ্য হয়ে যাচ্ছি, কর্মক্ষমতা কমে যাচ্ছে, ভারী কাজ করতে পারি না। তারপর অনেক কাজই করি আমি, আমার মনোবল অনেক বেশি, কিডনি না তো বেশি, হার্টের সমস্যা, আর্থ্রাইটিস, থাইরয়েড কোনটা তো বাদ নেয়, আমার সাইনাসের সমস্যা আছে, সব মিলিয়ে আমার গলা শুনে মনে হয় বোঝেন আমার গলা ফ্যাসফ্যাস করে থাইরয়েডের কারণে। এটা এত কষ্টদায়ক একটা সমস্যা এই থাইরয়েডটা, যার নাই সে বুঝবে না, কোনো কিছুতেই ভালো থাকা যায় না, কিন্তু তার মধ্যেও আমার মনোবল অনেক বেশি আলহামদুলিল্লাহ। আমার আসলে আমি আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আমাকে এত বড় মনোবল শক্তি দিয়েছে, কিছু করতে পারি না পারি সেটা থেকে বড় কথা, আমার মনে অনেক শক্তি, আমি চেষ্টা করে যাই নিজেকে ভালো রাখার। হয়তো অনেকে বলবেন পারেন না তো কী করলেন জীবনে, আমার আত্মীয় স্বজন অনেকেই বলে, অনেকে বলতে আমার মনে হয় 100 জনের মধ্যে 100 জনই বলে কথাটা, আমি এত কাজ পারি, মানে আমি ছোটো থেকে একটু কাজের, সোজা কথা, এটা গল্প করে না আমার ব্যাপারে, আমার আত্মীয় স্বজনের ভিডিও যারা দেখবে, আমার বন্ধুবান্ধব যারা জানে, আমি ছোটো থেকে আমার আম্মার সঙ্গে, আমি যখন 5-6 বছর বয়স তখন থেকে আমার আম্মার সঙ্গে আমি রুটি বানাতাম, সবাই অবাক হয়ে যেত, আমার আব্বা তো খুব অ্যাপ্রিসিয়েট করতো আমাকে, তো এইভাবেই তো শিখবে। 5 বছর যখন বয়স আমি সুন্দর গোল করে একটা রুটি বানিয়েছিলাম, এটা আমার জীবনের প্রথম, আমার আম্মার সঙ্গে পাকঘরে যেয়ে, আমি আম্মা দিবে না বানাতে, আব্বা বলছে দাও না একটা, দেয় ও শখ করছে দাও, ওইভাবে তো কাজ শিখবে। আর আব্বা বলতো সবসময় সব কাজ জানা ভালো, কারণ কার ভাগ্যে কখন কী হয়, ঠিক সেই কথাটাই আমার ভাগ্যে বর্তিয়ে গেল, কার ভাগ্যে কখন কী হয়, আমার হাজব্যান্ড খুব অসময়ে মারা গেল, তা আমাকে তো সংসারের পুরো দায়িত্ব নিতে হয়েছে, আমার ছেলেটাকে বড় করতে হয়েছে, অনেক দুর্ঘটনা জীবনে আমার ঘটে গিয়েছে, ভালো থাকতে চেয়েও ভালো থাকতে পারিনি, এটাই হলো কথা, আমার ভাগ্যে ছিল না ভালো থাকা, তাই হয়তো পারিনি। তো যাই হোক, আমি হলিকে সামনে নিয়ে এত কথা বলছি, ও নামছে না, তো এই সময়টুকু আমি কী করবো, আমি জামাটা নিয়ে বসে আছি যে আমি সেলাই করবো না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু সেলাই টেলাই করতে পারি। ও যে কথা বলছিলাম সেটা হচ্ছে, আমি ছোটোর থেকে রান্না বান্না চেষ্টা করতাম, এখনও তো করি, দেখেন আপনারা তো, হলি নেমে গেছে, এখন আর বেশি গল্প করবো না, এখন আমি একটু কাজটা করি, যে কথা বলছিলাম আবার যাই সে কথায়, ছোটোর থেকে ওরকম আম্মা রান্না করতো, আমি প্রতিটা রান্নার মধ্যে মাতুবাড়ি করতাম, যখনই বাসায় থাকতাম স্কুল ছাড়া, ছোটো যখন ক্লাস 3-তে যখন পড়ি তখন আমার মনে আছে আমার বয়স 6-7 হবে, আমি খুব ছোটোবেলার থেকেই কিন্তু স্কুলে যেতাম, মানে 5 বছর যখন বয়স তখন আমি 1-এ পড়ি, 6 বছরে 2-তে, 7 বছর বেলায় 3-তে, তখন তো কেজি স্কুল ছিল না, প্রাইমারি ছিল, আমার মনে আছে মাইগ্রেনের সমস্যা ছিল আমার, আমরা প্রচুর মাথা ব্যথায় পড়ে থাকতো 10-15 দিনে, বেশ চোখের সমস্যা ছিল, চোখ থেকে ব্যথাটা আসছিলো, পড়ে গেছিলো ছোটোবেলায় হাটের থেকে, তো সেই থেকে এটা হতো। আমার নানা কলকাতায় নিয়ে যেতে ডাক্তার দেখে আনতো, কিন্তু ভালো হয়নি কোনো দিনও। যাই হোক, আমরা ওইভাবেই সংসারের ইয়েটা শিখছি, যে আম্মা পড়ে আছে অসুস্থ, ছোটো থেকে দেখছি, আমার বড় বোনটা তো হাটের রোগী ছিল, অসুস্থ ছিল, সে তো 16 বছর বয়সে মারাই গেছে, এই জন্য আমি সবার কাছে এখনও মেজাপ্পা, সবাই আমাকে মেজাপ্পা ডাকে, খালাতো মামাতো ভাই বোন সবাই অনেকেই ভাতৃস্বজনের মধ্যে নাম ধরে ডাকলেও কেউ কেউ মেজাপ্পাই বলে। তা যাই হোক, খুব স্মৃতিচারণ করছি, ভালো লাগছে আর কি, এর জন্য করছি, একটু কাজ করতে বসে স্মৃতিচারণ শুরু করে দিয়েছি। তো সবাই বলতো কি রান্নাবান্না পটু পারে, মোটামুটি সবই পারে, আবার সেলাই, কিন্তু সত্যি কথা গর্ব করার কথা না এটা, আমি কারোর সেলাই আমার পছন্দ হয় না, আমি নিখুঁত করে সেলাই করতে পছন্দ করতাম, হাতের কাজই বলেন, মেশিনের কাজই বলেন, আর উলের কাজই বলেন, আর এই যে চটের বস্তার উপরে যে উল দিয়ে যে সেলাইগুলো করা হয়, মানে ফুল তোলা হয়, সেগুলাই বলেন, মানে কোনোটাই আমি না বলার কোনো ইয়ে ছিল না, আমি পারি না না, সবগুলোতেই আমার একটা আইডিয়া ছিল, আমি করতাম, ইভেন আমি ব্লক বাটিকের কাজও করেছি প্রচুর এক সময়। তো এটাই সবাই জানে, প্রতিটা কাজে আমার নখ দর্পণে এই আর কি, এত কাজ করেও আমি জীবনে বড় লোক হতে পারলাম না কেন, জীবনে আমি 100,000,000 টাকা আয় করতে পারছি না কেন, এটা আমি একেবারেই মনে করি আমার ভাগ্য, মানে আমি কাজ করেও সাকসেসফুল হয় না, আমি বড় লোক হই না, আমি গাড়ি বাড়ি করতে পারি না। দেখ সবাই দোয়া করবেন ছেলেটার লেখাপড়া শেষের দিকে, ও যেন ডাল ভাত খেয়ে বেঁচে থাকে, আমার তো জীবন শেষই,
আর কয়দিন বা বাঁচবে, এত রোগবেলায় নিয়ে থাকবে, সেদিন বাঁচা হবে কি না আমি জানি না, তবে আমি চেষ্টা করি ভালো থাকার, সুস্থ থাকার। কিন্তু যতটুকু বাড়াবাড়ি হয় শরীরের উপরে, সেটা তো মনের অজান্তেই কিছু হয়, নিজের অনিচ্ছাকৃতভাবেই সেই অসুস্থতাগুলো পেয়ে বসে। সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি, আমি একটু জামাটা ঠিক করে নিই। সবাই ভালো থাকবেন, কেমন ইল্লা আল্লাহ হাফেজ।